হ্যালো ভিউয়ার্স, আজ আমি আপনাদেরকে বলবো যে রাস্তায় ভিখারি দেখলেই বলুন এই দুটি শব্দ, আপনার ভাগ্য ঘুরে যাবে, হবে প্রচুর উন্নতি। প্রত্যেক মানুষই চায় জীবনে উন্নতি করতে, জীবনকে সুখে স্বাচ্ছন্দ্যে উপভোগ করতে। তবে আমরা মনুষ্য জীবনে অনেক কিছু জিনিসকে মূল্যহীন ভেবে তাচ্ছিল্য করি। তবে বন্ধুরা, আপনারা কি জানেন, মানুষ সহ প্রত্যেক জীবের মধ্যে এমন কিছু শুভ শক্তি আছে যার সংযোগ মুহূর্তে আপনার ভাগ্য বদলে দিতে পারে। ওই মানুষ বা ওই প্রাণীর সংযোগ আপনার জীবনে আনতে পারে এক অমূল পরিবর্তন। আপনার জীবন ভরে উঠতে পারে সুখে শান্তিতে। আজ আমি আপনাদের বলবো যে কোন প্রাণী আপনাদের জন্য শুভ আর কোন প্রাণী মানব জীবনে প্রভাব ফেলে তা বিস্তারিত জানতে ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন। আর এমনই সব ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। নাম্বার 1, কোথাও যাওয়ার আগে অর্থাৎ অফিসে বা কোনো শুভ কাজে যাওয়ার আগে যদি গরু দেখতে পান তবে তা খুবই শুভ। তাই তো অনেকে সকালে গরুর মুখ দেখে, গরুকে খেতে দেয়, এর ফলে ভাগ্যে এক শুভ পরিবর্তন আসতে পারে। নাম্বার 2, এবার বলি প্রজাপতি সম্পর্কে। বাড়িতে প্রজাপতি এলে শুভ সংবাদ আসে। প্রজাপতিকে আমরা বিয়ের চিহ্ন বলি। যদি কালো প্রজাপতি বাড়িতে আসে তবে তা খুবই শুভ সংবাদ আনার ইঙ্গিত দেখায়। আবার যদি রঙিন প্রজাপতি দেখা যায় তবে বুঝবেন যে আপনার প্রেমের জীবন খুবই সুখের হতে চলেছে। অথবা বিবাহের যোগ হলেও রঙিন প্রজাপতি দেখা যায়। তবে প্রজাপতি শুভ বলে তাকে যদি বাড়িতে আটকে রাখেন তবে তা আপনার ভাগ্যে দুর্ভোগ ডেকে আনবে। নাম্বার 3, যদি কোথাও যাওয়ার সময় আপনার উপর কোনো পাখি মল ত্যাগ করে তবে তা অত্যন্ত শুভ। কিন্তু ওই পাখি যদি কাক হয় তবে তা আপনার জীবনে দুঃসময় নিয়ে আসবে। আবার আপনি কোথাও বাইরে ঘোরাঘুরি করার সময় যদি আপনার মাথার ওপর দিয়ে কোনো পাখি উড়ে যায় তবে সেটি কিন্তু অশুভ সংকেত বলে মনে করা হয়। নাম্বার 4, কোনো জায়গায় যাওয়ার জন্য বেরানোর পর পথে যদি কোনো সুন্দরী মেয়ে দেখেন তবে সেই যাত্রা খুবই শুভ প্রমাণিত হবে আপনার কাছে। বিশেষ করে ওই মেয়ে যদি বিবাহিত হয় তবে তা আরও শুভ লক্ষণ। নাম্বার 5, কোনো কাজে বেরানোর পর যদি পথে কিন্নর দেখতে পান তবে তা অত্যন্ত শুভ, এর ফলে আপনি যে কাজে যাচ্ছেন তা সফল হবেই। নাম্বার 6, আপনার বাড়িতে যদি ভিখারি আসে তবে তাকে টাকা খাদ্য সামগ্রী দান করুন আর তারপর তাকে বলুন আবার আসবেন। এর ফলে ভিখারি আপনাকে আশীর্বাদ করবে যা আপনার জন্য খুবই মঙ্গলময়। আপনার জীবনে এর জন্য সুখ সমৃদ্ধি আসবে। আজকের জন্য এইটুকুই। আশা করছি ভিডিওটিতে দেওয়া তথ্যগুলি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করুন এবং আপনাদের মতামত কমেন্ট সেকশনে লিখে জানান। পরবর্তী ভিডিও সবার আগে দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করুন। ধন্যবাদ।